আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এবং এটি হলো 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে আবেদন করেছিলেন, ডিগ্রি যে রেগুলার কোর্সটি সেখানে যারা আবেদন করেছিলেন তাদের যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ, এখন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টটি প্রকাশিত কীভাবে তোমরা রেজাল্টটি দেখবে এবং সাথে তোমরা কীভাবে যদি চান্স পাও তাহলে ভর্তি হবে, ভর্তির জন্য সম্পূর্ণ প্রক্রিয়া এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। যারা চান্স পাওনি তাদেরকে কী করতে হবে সেটিও আজকের এই ভিডিওতে জানতে পারবে। চলো তাহলে একটু মেরিট লিস্টের যে সার্কুলার সেটি একটু দেখে নিই। তোমাদের যে মেধা তালিকা সেটি প্রকাশিত হয়েছে এবং এটি তোমরা SMS এর মাধ্যমে তোমরা চাইলে রেজাল্টটি দেখতে পারবে, যার জন্য তোমাদেরকে NU স্পেস ATDG এই যে ATDG এই লেখাটি লিখতে হবে স্পেস দিয়ে। তোমার যে আবেদনের রুল নাম্বার রয়েছে সেটি, অর্থাৎ যে আবেদন ফর্মটি রয়েছে সেই রুল নাম্বারটি লিখে তারপর 16342 নাম্বারে পাঠিয়ে দিবে, তাহলে তোমরা বিকাল 4টার দিকে রেজাল্টটি পেয়ে যাবে। এবং অনলাইনে রেজাল্টটি দেখতে চাইলে সেটি তোমরা অনলাইনে দেখতে পাবে। এবং তোমরা যারা চান্স পাবে তাদেরকে 20-31 তারিখের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে এবং তোমাদের যে নিশ্চয়ন ফি সেটি দিতে হবে, সাথে কলেজের যে নির্ধারিত ফি রয়েছে সেটি দিয়ে তোমরা ভর্তি সম্পূর্ণ করবে। চলো কীভাবে রেজাল্টটি দেখবে সেটি দেখি। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে, এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা ডিগ্রি পাস যে অপশনটি রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমরা যেহেতু রেগুলার তাই তোমাদেরকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে তোমাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমার রুল নাম্বার এবং পিন নাম্বারটি দিতে হবে। রুল নাম্বার পিন নাম্বার যদি তুমি হারিয়ে ফেলো তাহলে সেটি কীভাবে রিকভার করবে, তার জন্য নিচে যে ফরগেট ইউর পিন নাম্বার এখানে রয়েছে সেখানে গিয়ে তুমি তোমার যে HSC ডিটেলস সেটি দিবে, তাহলে কিন্তু সবগুলো ডিটেলস সেখানে তুমি তোমার নাম বয়স এবং HSC যে ইনফরমেশনগুলো সেগুলো দিলে তোমরা সেটি পেয়ে যাবে। এরপর তোমাকে এখানে রুল নাম্বার এবং পিন নাম্বারটি দিতে হবে। এরপর রুল নাম্বার পিন নাম্বারটি দিয়ে দিবে, তো আমি এখানে রুল নাম্বার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এটি তোমার অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু লেখা থাকবে, অর্থাৎ সেখানে কিন্তু দেখবে পিন নাম্বার আলাদাভাবে রুল নাম্বার আলাদাভাবে বক্স রয়েছে, সেখান থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিবে, তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করবে। এরপর লগ ইন বাটন ক্লিক করলে তুমি যদি চান্স পাও সাথে সাথে লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন, তুমি যে কোর্সে চান্স পেয়েছো সেই কোর্সটির নাম লেখা থাকবে, এরপরে তুমি কোথায় চান্স পেয়েছো অর্থাৎ যে কলেজে আবেদন করেছো সেই কলেজে, এবং তোমাকে নিচে এডমিশন ফর্ম যেটি সেটি পূরণ করতে হবে। আর যদি তুমি চান্স না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট NU অথরিটি এই লেখাটি কিন্তু লেখা থাকবে, অর্থাৎ তুমি তখন চান্স পাওনি, তোমাকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। এরপর হলো তোমাদেরকে যে কাজটি করতে হবে, যারা চান্স পেয়েছো এখানে অ্যাডমিশন ফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, যে বক্সগুলো খালি থাকবে সেগুলো পূরণ করবে। এখানে সবার প্রথমে তোমার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, রিলিজিয়ন অবশ্যই তোমার যে রিলিজিয়ন সেটি দিয়ে দিবে। এরপর হলো মেরিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিট দিবে বা মেরিট হলে মেরিট। এরপর যে কাজটি করতে হবে, তোমার গার্ডিয়ানের নামটি লিখে দিতে হবে, মনে রাখবে তোমার গার্ডিয়ান হিসেবে মা বাবা যে কোনো একজনের নাম লিখে দিবে এবং তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবে। এরপরে হলো তোমার গার্ডিয়ান মাদার বা ফাদার যে রয়েছে তার অ্যানুয়াল যে ইনকামটি সেটি এখানে দিয়ে দিবে, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা হোক সেটা সমস্যা নেই। এরপর যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো তুমি কি মাইগ্রেশন করতে চাও কিনা। মাইগ্রেশন ব্যাপারটি হলো এমন, তুমি যদি যে সাবজেক্টটা চান্স পেয়েছো, ধরো BSS-এ তুমি চান্স পেয়েছো, কিন্তু তুমি চয়েস লিস্ট যখন দিয়েছিলে তখন কিন্তু তুমি BSS দিয়েছিলে ধরো 2 নাম্বার বা 3 নাম্বার চয়েসে, কিন্তু তোমার উপরে যে চয়েসগুলো দিয়েছিলে অর্থাৎ 1 নাম্বারে বা 2 নাম্বারে যে চয়েসটি দিয়েছ তুমি চাচ্ছ যে সেগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে পড়বে, তাহলে তোমাকে এখানে মাইগ্রেশনে ইয়েস ক্লিক করতে হবে। আর যদি তুমি চাও যে না GT পেয়েছ সেটিতে তুমি ভর্তি হয়ে যাবে, তাহলে এখানে নোতে ক্লিক করবে, ডিফল্টভাবে সেটি নোতেই থাকবে, তাহলে তোমাকে এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ভুলে যদি তুমি মাইগ্রেশনে ইয়েস দিয়ে দাও তাহলে কিন্তু উপরে পরবর্তীতে মাইগ্রেশন হয়ে যে সাবজেক্টটি আসবে সেটাতে তোমাকে কিন্তু পড়তে হবে, তাই বুঝে শুনে মাইগ্রেশন ইয়েস দিবে। যদি মাইগ্রেশনে ইয়েস না দাও তাহলে তো কোনো সমস্যা নেই। পরবর্তী যেটি সেটি হলো পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে পূরণ করতে হবে। পারমানেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্টটি সেটি সিলেক্ট করে দিবে, প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্টটি সেটি সিলেক্ট করে দিবে। পারমানেন্ট অ্যাড্রেসের যে লেখাগুলো সেগুলো তুমি ভিলেজ, তারপরে হলো পোস্ট অফিস, এরপর হলো পুলিশ স্টেশন, এগুলো তুমি লিখে দিবে। এগুলো অবশ্যই ইংলিশে লিখবে, বাংলাতে লিখলে কিন্তু শো করবে না, তাই অবশ্যই ইংলিশে লিখে দিবে এবং একই রকম প্রেজেন্ট অ্যাড্রেসের গুলোও দিয়ে দিবে। এভাবে করে তুমি তোমার তথ্যগুলো এখানে সঠিকভাবে দিয়ে দিবে।
এরপর তোমার তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে, নিচে জাস্ট সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটন ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে, এখানে লেখা আসবে এবং পরবর্তীতে কিন্তু আর কোনো কারেকশন করতে পারবে না। তাই সেভ দেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করে তারপর সেভ দিবে তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। এরপর হলো ডাউনলোড যে পিডিএফ অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে তোমার যে অ্যাপ্লিকেশন কপিটি সেটি ডাউনলোড করে নিবে। এবং সেটি ডাউনলোড হয়ে গেলে সেখানে তোমার একটি সিগনেচার দেওয়ার অপশন রয়েছে, তোমার গার্ডিয়ান একটি সিগনেচার দেওয়ার অপশন রয়েছে, সেখানে সিগনেচার এবং সেখানকার ডেট যেটি যখন তুমি জমা দেবে সেই জমা দেওয়ার ডেটটি লিখে তারপরে কলেজে গিয়ে তুমি যে কলেজের ফিগুলো এবং এখানে যে নিশ্চয়ন ফি রয়েছে কলেজ কর্তৃক সেটি সহ টোটাল ফি সহ তুমি এই যে ডকুমেন্টসটি রয়েছে এটি দুই কপি তুমি অবশ্যই প্রিন্ট করে তারপরে সেটি গিয়ে জমা দিয়ে আসবে। এভাবে করে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে এবং টাকাগুলো অনলাইনে দিবে নাকি সরাসরি দিবে সেটি তাদের যে কলেজের তুমি চান্স পেয়েছ সেই কলেজে কিন্তু বিস্তারিত নোটিশ বোর্ডে লেখা থাকবে বা সেই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি দেখতে পাবে। এই ছিল তোমার ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয়গুলো, আশা করি বুঝতে পেরেছ। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, যাতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।